প্রথম গান্ধী মুগ্ধতা ছড়ালেন মাহফুজ বুবলি। মাঝে লম্বা সময় বিরতি নিয়ে ফের পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এবার আর ছোট পর্দায় নয়, সরাসরি তিনি প্রত্যাবর্তন করেছেন বড় পর্দায়। সিনেমার নাম প্রহেলিকা। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। গত সন্ধ্যায় 27 ফেব্রুয়ারি বঙ্গর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমাটির প্রথম গান মেঘের নৌকা। আসিফ ইকবালের কথায় গানটির সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল, আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল। গানটি প্রকাশের পর ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্তর্জালে। বেশিরভাগ নেটাগরিক মুগ্ধতা প্রকাশ করেছেন মাহফুজ আহমেদের ফিরে আসা নিয়ে। কেউ বলছেন ঢালিউডে চলমান জুটির সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ বুবলির এই গান। প্রথম গান দিয়েই মুগ্ধতা ছড়ালেন মাহফুজ বুবলি। গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ, কারণ সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার। তিনি বলেন, মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে, আর আমি প্রেমে পড়লাম গান শুনে। গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি, সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতি কবিতা, আর তাতে ইমরান কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ, এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার। গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলিও, কারণ এই গানের মাধ্যমেই মাহফুজ বুবলি জুটির পর্দার রসায়ন মাপা যাবে। অনুমান করা যাবে ঢাকায় সিনেমায় কতটা প্রভাব ফেলবেন তারা। অনেকটা পরীক্ষার খাতায় ভালো লেখার পর ফলাফলের অপেক্ষা থাকার মতো বুবলির অবস্থা। প্রথম গান দিয়েই মুগ্ধতা ছড়ালেন মাহফুজ বুবলি। তার ভাষায় পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো, যার মাধ্যমে আমার ও মাহফুজের আহমেদের কেমিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক শ্রোতাদের ফিডব্যাকের। মেঘের নৌকার গীতি কবি আসিফ ইকবাল বলেন, আমি সিনেমায় শেষ গান লিখেছি ঢাকা অ্যাটাকের জন্য, এবার লিখলাম প্রহেলিকায়। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের, তবে মাহফুজ আহমেদ আমাদের সবার কাছে একটু স্পেশাল। গানটি যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে লেখার চেষ্টা করেছি। ইমরান কোনাল অসম্ভব ভালো করেছে গানটি, সেটি পর্দায় দেখার পর সত্যিই তৃপ্তি পেয়েছি। মনে হলো গানটির সুবিচার করেছেন নির্মাতা। প্রথম গান দিয়েই মুগ্ধতা ছড়ালেন মাহফুজ বুবলি। এদিকে গানের শিল্পী কোনাল বলেন, আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান, এর মধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেল। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গিয়েছি এর মধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে মেঘের নৌকা। প্রহেলিকার টিজার প্রকাশের পর থেকে এই গানটির জন্য আমার ভক্তরা অপেক্ষায় ছিলেন। প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতি কবি, সুরকার, নির্মাতা এবং শিল্পীদের প্রতি। রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত প্রহেলিকা ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবিটি মুক্তির তারিখ জানানো হবে শিগগির।